ছুটির দিনের আর একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুপুরবেলা স্নেহার স্কুল বন্ধ, তাই স্নান করিয়ে একবারে আর কি খেতে বসিয়ে দিয়েছি। অন্যান্য দিনগুলোতে মানে স্কুল থেকে এসে তাড়াহুড়া করে ওর যেহেতু ক্ষুধা লেগে যায়, তাই হচ্ছে খাবারটা দিয়ে দিয়ে তো এখন খাওয়া দাওয়া করছে। দুই ভাই বোন খেতেই চাচ্ছে নাই, একবার উঠছে একবার বসছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করাচ্ছি আর অনেক গল্প করছে ওদের কাছে, যাতে আর কি দুই ভাই বোন দ্রুত খেয়ে নেয়। ছুটির দিনগুলো বেশ ভালোই কাটে, কেননা স্নেহা এই সময়টাতে বাসায় থাকে। বেবির সময়টা অনেক ভালো কাটে আর আমারও ভালো কাটে, কেননা বাচ্চারা বাসায় থাকলে বেশ ভালোই লাগে, এখানে তো আর কেউ নেই না, আমরাই আর কি। তো সব মিলিয়ে আজকে রান্না করেছি মাছের ডিম আর হচ্ছে কফি ঘন্ট, এই দুইটা দিয়েই ওদের খাইয়ে দিচ্ছি। বেবি তো মানে সে গিলে ফেলে, নানান গল্প করছি গিলতে বলছি, সে শুধু মানে চাবায় না, শুধু গিলেই ফেলে আর কি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা শেষ করছি আর ভাবছি যে একটু বাইরে যাবো। আজকের বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। আমরা যারা আমেরিকায় থাকি বা বাইরের দেশগুলোতে, মানে আমেরিকাতে বিশেষ করে শীত খুব বেশি, তো দেখা যায় যে আমাদের কাছে রোদটা একটা অমূল্য জিনিস, তাই রোদ উঠলে বাইরে যাওয়ার খুব ট্রাই করি। আর এখন যেহেতু স্নেহার স্প্রিং ভ্যাকেশন চলছে, পাশাপাশি গাছে মানে একটু পাতাও আসছে, দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আর রোদটা আজকে কম, তাই খুব মানে চেষ্টা করছি তাড়াতাড়ি ওদের খাইয়ে আমিও দুটো খেয়ে নেবো। আমারও খুবই ক্ষুধা লেগে গেছে জানেন তো, কারণ অলরেডি প্রায় 3টার কাছাকাছি। তো খাওয়া দাওয়া শেষ করে যে বাইরে চলে আসার পরে ওরা খেলা করছে, দেখুন কি সুন্দর ওয়েদার আজকে, তাই না? একদম নীল আকাশ আর পাতাগুলো উঠে, মানে কচি পাতা একদম যাকে বলে, খুব সুন্দর লাগছিল। মানে দুইটার কম্বিনেশনে নীল আকাশ সবুজ পাতা, এই যে পাতাগুলো সবগুলো গাছে আর কি মানে পাতা আসছে। শীতের সময় তো একটা পাতাও থাকে না, মনে হয় কি মানে অসহ্য লাগে চারিদিকে তাকালেই। তো সব মিলিয়ে এখন একটু বাইরে বের হলে ভালো লাগে। দুই ভাই বোন খেলা করছে, স্নেহা আবার ওর একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে বাইরে বের হলেই এই খেলাগুলো নিয়ে যায়, লুকিয়ে রাখে আর বেবিকে খুঁজতে বলে। আর এখন সন্ধ্যার সময় আমরা ওয়েদার মানে বাইরে থেকে আসছি যেহেতু, তারপরে হচ্ছে এখন আজকে ইফতারের একটু আয়োজন করেছি, রোজার সময় ইফতার না করলে তো হয় না, তাই না বলুন? তো সামান্য কিছু আর কি, পেঁয়াজু করেছি, ছোলা করেছি, বেগুনিটা করতে পারিনি যেহেতু প্রচণ্ড অ্যালার্জির সমস্যা আমাদের বাসার সবারই। তো এই আর কি, স্নেহার বাবা মা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। আসলে মানে বাইরের দেশগুলোতে জীবনযাত্রা এরকমই, বেশিরভাগ সময় একা একা কাটাতে হয় আর বাইরে যেয়ে যাতটুকু যা জব করা আবার বাসায় আসা, এই আর কি লাইফ। তো সব মিলিয়ে আজকের ইফতারিটা বেশ ভালোই ছিল, মজা করে খাচ্ছিলাম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। নতুন যারা আসবেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, ফলো দিয়ে সবাই সাথে থাকবেন, আমাকে একটু হেল্প করবেন। আশা করি আপনাদের ভালোবাসায় আসলে অনেক দূর এগিয়ে যাব, আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমেরিকাতে আসলে স্কুলে যে বিষয়টা হয়, বাচ্চাদের যেহেতু সিলেবাস পুরোটাই ইংলিশ, তো বাংলাটা একটু চর্চা রাখা খুবই মুশকিল, কেননা সবসময় স্কুলে যাওয়া আসা করে, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলা, পাশাপাশি সিলেবাসও হচ্ছে ইংলিশে, তো বাংলাটা একদমই ভুলে যায়। আমি নর্মালি চেষ্টা করি আমার স্নেহা মামনিকে মানে ছুটির দিনগুলোতে যতটা সম্ভব আর কি ওকে একটু বাংলা জাস্ট পড়ানোর জন্য, মানে আমি যেহেতু ছোটোবেলায় পড়িয়েছি, চেষ্টা করি যে জাস্ট ওই পড়াটা যেন ধরে রাখতে পারে, কেননা আমাদের নিজের দেশের ভাষা, তাই না? আমাদের মাতৃভাষা, তো বাংলাটা না পড়লে কেমন লাগে? তো এই জন্যে আর কি একটু শিখিয়ে রাখি জাস্ট ছুটির দিনগুলোতে, এটা আমার একটা চেষ্টা বলতে পারি। তো যাই হোক, আপনাদের সঙ্গে ছোট্ট ছোট্ট অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, গল্প করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আর আপনাদের সাথে খুব শীঘ্রই অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি শেয়ার করব। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন যেন ভালো।